5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস। এই শিক্ষক দিবসে সারা দেশ জুড়ে পালিত হচ্ছে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন ও টিচার্স ডে। তো টিচার্স ডেতে যদি আপনি ছোট্ট স্পিচ বা বক্তব্য দিতে চান আপনার স্কুল শিক্ষা প্রতিষ্ঠানে, তো কিভাবে দেবেন? আজকের এই পোস্টে আমরা 3টি নমুনা সহ বা 3টি বক্তৃতা দেখাবো ছোট্ট করে, খুব সুন্দর করে এই বক্তৃতাগুলো প্রেজেন্ট করে আপনি একটা ভালো নাম কিন্তু নিতে পারবেন আপনার স্কুল প্রতিষ্ঠান থেকে বা একটা ভালো জায়গা পেতে পারেন। এবার স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানে আপনি যদি এই বক্তৃতা দিতে চান তো অবশ্যই শিক্ষক দিবস উপলক্ষে সারা অর্থাৎ ভারতবর্ষ জুড়ে প্রতি বছরই 5ই সেপ্টেম্বর পালন করা হয় শিক্ষক দিবস। এই দিনটি জীবনের প্রত্যেক গুরুকে অর্থাৎ শিক্ষাগুরু যারা রয়েছেন গুরুকে সম্মান জানানোর দিন, যাদের জন্য আপনি আজ নিজের জীবনে সফলতা অর্জন পেয়েছেন বা অর্জন করতে পেরেছেন। শিক্ষক দিবস উপলক্ষে স্কুলে যদি নীতি দীর্ঘ বক্তৃতা দিতে চান তাহলে এই প্রতিবেদনে রইল তেমন 3টি বক্তৃতা। অর্থাৎ শিক্ষক দিবস পালন করার হয় ভারতবর্ষের অন্যতম মহান শিক্ষাবিদ তথা প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন এর জন্মদিন উপলক্ষে। সারা জীবন ভারতের শিক্ষাকে অর্থাৎ ভারতের শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে তিনি অবিরাম পরিশ্রম করেছিলেন, তাই প্রতি বছর এই মহান শিক্ষাবিদের জন্মদিন উপলক্ষে প্রতি বছর শিক্ষক দিবস পালন করা হয়। এবার শিক্ষক দিবস উপলক্ষে সংক্ষিপ্ত বক্তৃতা। শুভ শিক্ষক দিবস, শুভ সকাল। আপনাদের সকলকে, একজন শিক্ষক হলেন প্রত্যেকটি ছাত্রছাত্রীদের জীবনে সেই আশার আলো যিনি সঠিক দিকে নির্দেশনা করে প্রতি ছাত্রছাত্রীকে উন্নতির পথে নিয়ে যান। আজ শিক্ষক দিবস উপলক্ষে প্রত্যেক শিক্ষকদের ধন্যবাদ জানাই। আমাদের জীবনে প্রত্যেকটি কঠিন সময় আমাদের সমর্থন জানানোর জন্য যেটা রয়েছে সেটা হচ্ছে শুভ শিক্ষক দিবস। পিতা মাতার পর আপনারাই সেই গুরু যারা আমাদের সঠিক পথ দেখাতে সাহায্য করেছেন। যখনই আমরা বিপদে গেছি আমাদের শাসন করে সঠিক দিশা দেখিয়েছেন আপনারা। পড়াশোনার দুর্বল ছাত্রদের হাত না ছেড়ে সবসময় তাদের এগিয়ে যেতে সাহায্য করেছেন আপনারা। আপনারাই হলেন সেই মানুষ যারা আছেন বলে আমরা জীবনের প্রত্যেক কঠিন পরীক্ষায় সফল হতে পেরেছি। আপনাদের সকলকে জানাই অনেক অনেক প্রণাম। ঠিক আছে, নেক্সট দেখো, পরবর্তী একদম সর্বশেষ যেটা রয়েছে শুভ শিক্ষক দিবস। আজ শিক্ষক দিবস উপলক্ষে আমরা সকলকে প্রথমে সকলেই প্রথমে সম্বরণ করব ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনকে, যিনি ভারতের শিক্ষানীতিকে উন্নতির পথে নিয়ে গিয়েছিলেন। শিক্ষক শুধু শিক্ষাদান করেন না, নৈতিক এবং মানসিক বিকাশ ঘটান ছাত্রছাত্রীদের জীবনে। ভুল ঠিক বিচার করার ক্ষমতা আমরা পেয়েছি আপনাদের কাছেই। এইভাবে সবসময় আমাদের পাশে থাকবেন। আজ শিক্ষক দিবস উপলক্ষে আপনাদের জানাই সহস্র প্রণাম এবং ভালোবাসা। এই বলে আপনি আপনার সংক্ষিপ্ত যে বক্তব্য সেটা আপনার স্কুল প্রতিষ্ঠান বা শিক্ষা প্রতিষ্ঠান সেগুলোতে আপনি কিন্তু খুব সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারেন। তো শিক্ষক দিবস উপলক্ষে এই বক্তৃতা, যদি আপনি এই 3টে বক্তৃতার মধ্যে যেটা আপনার পছন্দ সেই বক্তৃতাটা আপনি কিন্তু দিতে পারবেন। তো বন্ধু, আজকের মতো ভিডিও এইটুকুই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন আর দেখতে থাকুন বেঙ্গল ইনফো ইউটিউব চ্যানেল। ধন্যবাদ।